আমি আমি অবাক যে আমি বহু মানে অনির্বাণ নিজে এখানে আইনজীবী রয়েছে, বহু ক্ষেত্রে চারবার অবধি, ইনফ্যাক্ট এরকমও আমরা দৃষ্টান্ত দেখেছি যেখানে একজন হিন্দু মহিলা বা পুরুষকে তাকে কবর দেওয়া হয়েছে একটাই কারণে, কারণ কি তার বডিটাকে রেখে দিতে হয় বা তাকে মর্গে রেখে দেওয়া হয়েছে দীর্ঘদিন ধরে। এত তাড়া কি ছিল? আজকেও মা বাবা বলছেন হাসপাতালের থেকে অ্যাসিস্ট্যান্ট সুপার বলেছিলেন আত্মহত্যা হয়েছে, ভদ্রলোকও যে কথাগুলো বলছিলেন, মানে আমি বলছি পদে 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 একটু খটকা লাগছে রে তোপসে। আমি ঘুমোতে পারিনি এই ঘটনার পর থেকে। আমি মানসিকভাবে খুবই বিপর্যস্ত হয়ে পড়েছি, কারণ আমার স্ত্রীও নাইট ডিউটি করে, আমার অনেক বোন নাইট ডিউটি করে, এবং অ্যাকচুয়ালি আমি জানি না কেউ নিজেকে সেই জায়গায় বসিয়ে ভাবছে কি না যে একটা আমাদের একজন কলিগের ওপর কতটা অত্যাচার হয়েছে, কেউ একবারও ভাবছে কি না। কারণ আমি যখনই দেখি এরকম ঘটনা আমার হাতও কাঁপছে লিটারেলি। আমি দেখি যে সবসময় এরকম যখন ঘটনা ঘটে সরকার চায় যে কোনোভাবে এমন একটা কিছু করতে যাতে তার ক্ষমতাটা থেকে যায়, অপোনেন্ট পার্টি চায় এটাকে পলিটিসাইজ করে সরকার ফেলে দিতে, অথরিটি চায় কোনোভাবে পাওয়ারে থেকে যায়, সাবঅর্ডিনেটরা চায় কোনো যেন অথরিটির রোশানলে না পড়ে আমার চাকরিতে যায়, স্টুডেন্টরা ভাবে যে কোনোভাবে আমি যেন ফেল না করে যাই। প্রত্যেকে যদি এরকম ভাবে তাহলে এই মেয়েটি যে এই অকথ্য যার উপর অত্যাচার হলো, যেটা স্পষ্ট এই যে তুমি ইঞ্জুরি রিপোর্ট দেখাচ্ছিলে, এটা তো নর্মাল নয়। এটা তো বোঝা যাচ্ছে যে তাকে মৃত্যুর আগে মানে তাকে মানে তাকে এটা তো নর্মাল নয়, মানে জাস্ট দিয়ে এটা তো কেউ করেনি, মানে এটা তো তার উপর শেষ কয়েকটা মিনিট তুমি ভাবতে পারছো যে কী হয়েছে তার উপর। তো সবাই যদি এরকম ভাবে যে আমি শুধু আমার জায়গাটা বাঁচাই, সরকার ভাববে আমি বাঁচাই, অপোনেন্ট ভাববে আমি সরকারে আসি, অথরিটি ভাববে আমি থাকি, স্টুডেন্ট ভাববে আমি ফেল করে যাই, সাবঅর্ডিনেট ভাবে যাতে আমার চাকরি না যায়, তাহলে তো কিচ্ছু হবে না। 2019 সালে বলা হয়েছিল যে আর কোনোভাবে ডাক্তারদের হাতে যাতে গায়ে যাতে হাত না দিতে পারে সব ব্যবস্থা নেওয়া হবে, তারপরে দেখা গেল যে অনকল থাকাকালীন একজন ডাক্তার তাকে অত্যাচার করে সে মারা গেল। আমি জানি না তারপরে যদি এরপরে যদি যে অ্যাকচুয়ালি দোষী সে যদি শাস্তি না পায় তাহলে ওই আমরা যে ছোটোবেলায় পড়তাম ওই অন্যায় যে করে আর অন্যায় যে সহে তবু ঘৃণা তারে যেন তৃণ সমদহে, ওটা আমরা শুধু ভাব সম্প্রসারণের নম্বর পাওয়ার জন্য পড়িনি। আমি জানি না আমার মাথাও কাজ করছে না, তবে এই আমি আমি জানি না পুনর্জন্ম বলে কিছু আছে কি না, আমি আমি চাইবো পুনর্জন্ম যাতে না হয়, কারণ আমরা সোসাইটি হিসাবে ফেলড প্রোটেক্ট করতে। এবং এই যে তুমি ইঞ্জুরি রিপোর্ট দেখালে যা অত্যাচার হয়েছে তার উপর শেষ কয়েক মিনিটে আমি ভাবতে পারছি না, কারণ বহু একবার আমি তোমাকে একটু একটু ইন্টারাপ্ট করছি, কারণ পিসিআর বলছে এই খবরটাও নিতে, এটা আমি জানি না এই খবরটাও ছড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে না, কিন্তু এত সহজে এনকাউন্টার বা এত সহজে তাকে মানসিক বিকারগ্রস্ত ইত্যাদি বলে তাকে লঘু দণ্ড দেওয়া যাবে না, এবং এর পেছনে কারা কারা আছে সেটাও জানতে হবে। এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ আমার কাছে আসছে সে ব্রেকিং নিউজ নিচ্ছে ধৃত সঞ্জয় রায়, তার বিকৃত কামের নাকি একাধিক প্রমাণ পাওয়া যাচ্ছে, ওড়ানো যাচ্ছে না একটি অসুখের নাম, সেই অসুখটা আমি ডিটেলে জানি না, আমি পিসিআরকে বলবো এইটা নিয়ে একবার যদি আমাকে জানাতে। প্যারিফিলিক ডিসঅর্ডার বলা হচ্ছে এই মুহূর্তে, প্যারিফিলিক ডিসঅর্ডারের সম্ভাবনা থাকলেও থাকতে পারে, অনুমতি ছাড়া কারোর সঙ্গে শারীরিক সম্পর্ক, এটা এর আগে রিপিট অফেন্ডার হয়েছিল। এই প্যারিফিলিক অর্থাৎ যৌন বিকৃতির কারণে বিভিন্ন মানুষের সঙ্গে সে যৌনাচার করতে যেত এবং অমানুষ হয়ে যেত নাকি, নিজের সব নোংরা কার্যকলাপ রেকর্ড করে রাখতো, এরকমও সম্ভাবনা থাকতে পারে। প্যারিফিলিক ডিসঅর্ডার থাকলেও থাকতে পারে, সেটাও ভাবনা চিন্তা করা হচ্ছে, সেটা নিয়েও খতিয়ে দেখা হচ্ছে। আমাকে পিসিআর জানিয়েছে যে এটা নিয়ে যে গ্রাফিক্যাল প্রেজেন্টেশন প্যারিফিলিক ডিসঅর্ডার, এই প্যারিফিলিক ডিসঅর্ডার কি, প্যারিফিলিক ডিসঅর্ডারে আক্রান্ত কি সঞ্জয়, যেতে যাতে আক্রান্ত হোক এর বিচার দিতে হবে, এর পেছনেকে জানাতে হবে। অস্বাভাবিক যৌন ইচ্ছা নাকি এই প্যারাফিলিক ডিসঅর্ডার একে বলা হয়, অনুমতি ছাড়া শারীরিক সম্পর্কের চেষ্টা করা হয় নাকি বিভিন্ন সময়ে বাসে ট্রামে মহিলা শিশু এবং পশুদেরকে টার্গেট, আমি জানি না এটা পশুদেরকেও টার্গেট করা হয় নাকি এই ডিজিজে, ফৌজদারি আইনে অপরাধের বিচার হয়। প্যারিফিলিক ডিসঅর্ডার আমি অন্তত আমি মার্জনা করবেন আমার অজ্ঞতা, সঞ্জিতা পাকরাশি এই মুহূর্তে রয়েছেন, প্যারিফিলিক ডিসঅর্ডার আমি নিজে জানতাম না এটা, এই ধরনের বিষয় কি থাকতে পারে? বিকৃত কাম প্যারাফিলিক ডিসঅর্ডার, এর 8 রকম ভ্যারাইটি হয়, মানে এটা বাস্তব এই ধরনের মানুষ থাকলেও থাকতে পারে। এনার কি আছে সেটা তো এনাকে না দেখে না বুঝে এরকম ভাবে জাগিয়ে দেওয়া ঠিক নয়, এনার আছে, ইনি নাকি, এই যে এতগুলো তত্ত্ব আসছে, প্রথমত এই সমস্ত দেখে মানে আমার তো খুব অসুস্থ লাগছে, মানসিকভাবে অসুস্থ লাগছে, এত ডিটেলে আমি পড়িনি, এত শুনিনি, আমি
এখানে এসে যা দেখলাম যা শুনলাম আমি মানে কম্পিত, যে একটা মেয়ের সঙ্গে এইরকম কিছু কাজ হয়েছে এবং সেটাকে এখানে যদি আমি এই যে সঞ্জয় বলে যাকে দেখানো হচ্ছে তার এই অসুখ আছে কি না সেইটার বিচার করার আগে এটা এটাও তো ভাবতে হবে যে এর একাই অসুখটা আছে, এ একাই সমস্ত কাজটা করেছে, এটা এই থিওরিটাকেও তো আমরা ঠিক নিতে পারছি না। কারণ একটা মানুষের বিকৃতি কামে বিকৃত কাম এরকম প্রচুর মানুষ ঘুরে বেড়ায়, মানে ছোট থেকে বড় হওয়ার সময় মেয়েদের অনেক কিছুর মধ্যে দিয়ে যেতে হয়, এরকম বিকৃতির ফেস করেনি এমন মেয়ে বোধহয় হাতে গুনে দেখা যাবে যে কিছু না কিছু বিকৃতি তাদেরকে ছোট থেকে বড় হতে গিয়ে ফেস করতে হয়েছে। তো এই লোকটির এটি আছে কি না, মানে পেডোফেলিয়া থেকে শুরু করে অনেক রকম স্যাডিজম ম্যাসোচিজম অনেক কিছু আছে যেগুলো এই প্যারাফিলিয়ার অন্তর্গত, তো এখানে স্যাডিজমের জায়গাটাই বেশি লাগছে। কিন্তু তাহলে কি পাঁচজন ছজন বা যে কজন শিশু কাউকে ছাড়ে না, কিন্তু তাও কি একজন একজনের দ্বারা এটা সম্ভব না? আর তাহলেও কি সেই পাঁচজন মানুষেরই প্যারাফিলিয়া ছিল? আমার মনে হয় এখানে গ্রাজ আছে, এখানে গ্রাজ আছে, এখানে প্রতিশোধ স্পৃহা আছে, এখানে কিছু গল্প আছে যে গল্পটা আমরা জানি না। স্যার কি বলছিলেন? আমি যেটা বলতে চাইছিলাম, দেখো ময়ূক, এই যে প্যারাফিলিয়া হয় না, এটাকে বলে ডিভিয়েটেড সেক্সুয়াল প্রেফারেন্সেস, অর্থাৎ অন্য রকম ভাবে নর্মাল সেক্সুয়াল প্রেফারেন্সের বিয়ন্ডে যেগুলো সেগুলোকে বলে প্যারাফিলিয়াক ডিসঅর্ডার। এবার এখানে একটা জিনিস, কিন্তু এটা যদি আসেও আমাদের এটা জানতে হবে যে যে মানুষটা এই ক্ষেত্রে যে বলা হচ্ছে যে প্রথমে খুন করা হয়েছে তারপরে সেক্স করা হয়েছে, এই ব্যাপারটা যেখানে আসছে তাদেরকে বলে নেক্রোফিলিয়াক। কারণ এইটাই আমাকে পিসিআর কান থেকে বলছে যে এরকম এরকম সম্ভাবনা কেন এটা আপনি বলছেন। এটা আজও আমাদের কমিশনার সাহেবকে আমরা জিজ্ঞেস করেছিলাম, উনি তো বললেন যে গুজব, আমাকে কন্ট্যাক্ট করবেন আমি সব বলে দেবো, কিন্তু কিছুই বলছেন না, সেটা আলাদা বিষয়। কিন্তু এই মুহূর্তে যে ব্রেকিংটা আমাকে নিতে বলা হচ্ছে, সেই ব্রেকিংটাতেও এরকম কিছু উঠে আসছে যেটা সব্যসাচীবাবু বলছেন, খুনের পরে ধর্ষণ না ধর্ষণের পরে খুন, ধর্ষণের পর খুন নাকি খুনের পর ধর্ষণ, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন? কারণ ভারতীয় ন্যায় সংহিতাতে কোন ধারায় মামলা দেওয়া হবে সেইটা নির্ভর করছে। ধর্ষণের পর যদি খুন হয় সেটা এক ধরনের মামলা, কিন্তু খুনের পর যদি ধর্ষণ করা হয় একটা মৃতদেহকে, তাহলে এটার জন্য পুলিশদের লিগাল কনসালটেশনের প্রয়োজন, কারণ এটা অন্য সাধারণ কেস হতে পারে না। তাহলে দেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে, গলা টিপে মারা হয়েছে এবং তার পাশাপাশি মৃত্যু আরও সুনিশ্চিত করতে শ্বাসরোধ করা হয়েছে। এই সমস্ত জিনিস অজ্ঞান করে করা হয়েছে না, মেয়েটি মারা গেছিল সেটা সুনিশ্চিত করতে। ছাত্রীর কলার বোন ভাঙা হয়েছে, দেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে, গলা এত জোরে টেপা হয়েছে যে কলার বোন ভেঙেছে, মৃত্যু আরও সুনিশ্চিত করার জন্য শ্বাসরোধ করা হয়েছে। আমি বলছি এগুলো ডিস্টার্বিং সব্যসাচী বউ, কি মনে হচ্ছে?